কিরে কি ভাবছস, আমাগো হাত দিয়ে এত সহজে পার পেয়ে যাবি? এত সোজা না, কত বড় সাহস তোর আমার কাছে বাধা দেয়। হ্যাঁ বলতে হবে, বুকে কলজে আছে তোর। তোর লইকে লাখ লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে, আজকাল থানা পুলিশে শিক্ষা গেছিস। কলজে থাকা ভালো, কিন্তু সারা গায়ে কলজে থাকা ভালো না। এখন তুই মর। তোর লোকদের পিস্তল ফেলে দিতে বল। ওই তোরা সব পিস্তল ফেলে দে। ভাই আমারে ছাইরে দেন, কথা দিতেছি ভাই, একেবারে ভালোই যাও ভাই। ভাই ওই সময় মানুষ গায়ের হাত তুলবো না ভাই। ভাই আমারে ছাইরে দেন ভাই, ভাই একেবারে ভালোই যাও ভাই। আমার লেখা গল্পের পাতায় ক্ষমা বলে কোনো শব্দ নাই। তারপরও ভাবছিলাম ক্ষমা করে দেব, কিন্তু না পারলাম না। আমার থেকে তোর লোকের অনেক চালাক, এইবার আর কি করার। তুই আমার মানে আপনার মা বাবা ভাই বোনেরা কোথায় থাকে তাহলে? আমার মা বাবা ভাই বোন কেউ নেই, আমি একা। একা বললে ভুল হবে, একটু বোন আছে, না থাকারই মতো। আচ্ছা আমাকে সবকিছু খুলে বলেন, যদি আমি আপনার কোনো হেল্প করতে পারি। অন্ধকার জগতের কোনো কিছু জানার চেষ্টাও করো না, তাহলে গল্পটা আরো বড় হবে। আচ্ছা ঠিক আছে, কিছুই জানবো না এখন থেকে, তুমি আমার ভাই। তোমার যখন যা লাগবে আমার কাছে বলবা, এখন থেকে আমরা দুই বন্ধু, ওকে? আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, চলো আমরা যাই।